আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আমরা বড় চিংড়ি মাছের ভুনা আপনাদেরকে করে দেখাবো। ভিউয়ার্স ভিউয়ার্স আমাকে অনেকেই ফেসবুকে জানিয়েছে যে চিংড়ি মাছ ভুনা করলে চিংড়ি মাছটার মাথার দিক দিয়ে দেখা যায় কাঁচা থেকে যায়, ভিতরেও কাঁচা থেকে যায়। তো ভিউয়ার্স যেন কাঁচা না থাকে কিভাবে ওইটা ই করা যায়, সমস্যাটা ই সমাধান করা যায়, ওইটা ওই জিনিসটা মাথায় রেখেই আমি আজকে আপনাদের জন্য এই ডিশটা রান্না করেছি। তো ভিউয়ার্স চলুন দেখি চিংড়ি মাছের ভুনা কিভাবে তৈরি করতে হয় এবং চিংড়ি মাছের ভুনা তৈরি করতে আমাদের কি কি লাগছে। তো চলুন ভিউয়ার্স আমরা দেখি চিংড়ির ভুনার সম্পূর্ণ প্রসেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে ডিশটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তা হচ্ছে চিংড়ি ভুনা। আমরা একটু বড় ধরনের চিংড়ি নিয়ে নিয়েছি। বড় চিংড়ির ভুনাটা আপনাদেরকে করে দেখাবো এই কারণে, অনেকেই বলেন যে আমাদের বড় চিংড়ি মাছ যখন আমরা রান্না করি তখন ভিতরে দেখা যায় কাঁচা থেকে যায়। আমাকে অনেকে এসএমএস করেছে এর জন্য, বিশেষ করে আমি ভিডিওটি দেখাচ্ছি। ভিউয়ার্স আমরা এরকম চিংড়ি মাছের একদম উপরে খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি এবং মাথার ভিতরে একটা ময়লা থলে থাকে সেটা আমরা খুব ভালো করে বের করে আমরা ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। তারপর আমাদের এখানে লাগছে, এখানে আমাদের 5টা বড় চিংড়ি আছে। তারপর ভিউয়ার্স এখানে আছে আমাদের 1 কাপের মতো পেঁয়াজ কুচি করা, তারপর এখানে আমাদের 2টা টমেটো আমরা চপ করে নিয়েছি, তারপর ভিউয়ার্স এখানে রয়েছে আমাদের ধনে পাতা আর এখানে 2টা কাঁচামরিচ। তারপর আমাদের স্পাইসেস যে মশলাগুলো আমাদের যা যা লাগছে তা আমরা দেখে নিচ্ছি। আমাদের লাগছে আদা রসুন বাটা, আমরা একসাথে বেটে নিয়েছি। তারপর এখানে আমাদের লাগছে লবণ, গুঁড়ামরিচ, হলুদ, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে, আর আমাদের লাগছে তেল, আর এখানে আমাদের লাগছে টেস্টিং সল্ট। তো ভিউয়ার্স চলুন আমরা দেখি কিভাবে তৈরি করতে হয় চিংড়ি মাছের ভুনা। চলুন তাহলে আমরা দেখি কিভাবে রান্না করতে হয়। ভিউয়ার্স আমরা আমাদের যে তাওয়াতে আমরা তেল দিয়ে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে তেল, এখানে আমরা বড় টেবিল স্পুনে 3 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি। এখন আমরা 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর আমরা তেলটার ভিতর দিয়ে দিব 1 চিমটি হলুদ। ভিউয়ার্স আমরা আমাদের মাছটাতে কোনো তেল লবণ লবণ তারপরে ই মাখাবো না, জাস্ট আমরা দিয়ে দিলাম ভাজতে। আমরা তেলের ভিতরে একবারে লবণ হলুদ দিয়ে নেব। ভিউয়ার্স আমরা খুলে নিয়েছি যেন মাছটার ভিতরে সম্পূর্ণ মশলার স্বাদটা ভালো মতো ঢুকতে পারে। ভিউয়ার্স আমরা এখন এটাকে ভাজবো সময় নিয়ে। ভিউয়ার্স আপনাদের মাছ ভাজার সময় অনেক সতর্ক হতে হবে যেন মাছটা ভালো মতো সেদ্ধ হয়, বিশেষ করে মাথারি অংশগুলো। ভিউয়ার্স একটা পাশে একটু শক্ত হয়ে গেলে আমরা একটু উল্টে দিব। দেখুন ভিউয়ার্স এখন আমরা এটাকে সবগুলো মাছকে আমরা উঠে দিব। ভিউয়ার্স আপনারা চাইলে খোসা রাখতে পারেন, খোসা রাখাটা আনার সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভালো ফ্লেভার কিভাবে আসবে সেদিকটা আমার খেয়াল রাখতে হবে, তাই আমি এটা খুলে নিয়েছি। বাচ্চাদেরও খেতে সুবিধা হয়, অনেক বাচ্চারা খোসা ছাড়াতে পারে না। ভিউয়ার্স এই চিংড়িটাই ডাটা দিয়ে রান্না করতেও অনেক ভালো লাগে খেতে। পরবর্তী আমার যে ভিডিওগুলো যখন বানাই আমি, যদি চিংড়ি মাছ দিয়ে আমি তৈরি করে দেখাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ডাটা দিয়ে চিংড়িটা, আমার একটা স্পেশাল ট্রিক আছে ওটাতে অনেক মজার, আমার বাসায় সবাই একটু পছন্দ করে, আমি ওটা আপনাদেরকে করে দেখাবো। ভিউয়ার্স এটা একটু ভাজা হবে। ভিউয়ার্স আমাদের 5 থেকে 7 মিনিটের মতো লাগবে এটাকে ভাজা হতে, সুন্দর মতো আমরা একটু ক্রিস্পি করে ভেজে নেব। ভেজে তারপরে আমরা এটাকে পেঁয়াজ তারপর টমেটো দিয়ে আমাদের বাকি যে ভুনার কাজটা আছে আমরা এটা সেরে নেবো। কিন্তু ভিউয়ার্স আমরা এটাকে কিছুক্ষণের জন্য ভাজার জন্য আমরা এটাকে সময় নেব। ভিউয়ার্স তাহলে এটা ভাজা হোক, আমরা 5-7 মিনিট অপেক্ষা করি। ভিউয়ার্স আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, এখন আমরা এগুলোকে তুলে নিব। তারপর আমরা আমাদের পেঁয়াজটা দিয়ে দিব। ভিউয়ার্স অনেকে মনে করে থাকতে পারেন যে আমি ভুনা তরকারিগুলো বেশিরভাগ তাওয়াতে রান্না করি কেন। ভিউয়ার্স আমাদের এলাকায় এমনি গ্যাসের অনেক প্রবলেম হয়,
আমি আপনাদেরকে আগেও বলেছি, যার জন্য আমি নিয়মিত আমার যে কুকিং কুকিং যে এইগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, এগুলো ঠিক মতো করতে পারছি না। দ্যাটস ওয়াই আমি তাও ইউজ করছি। তাওতে খুব অল্প আগুনও খুব ভালো রান্না হয়। ভিউয়ার্স আমরা এখন এই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি। আমার অনেক রান্না দেখানোর প্রোগ্রাম আমি করে রেখেছি, বাট সবকিছু এনে রেখেছি, বাট আমি গ্যাসের প্রবলেমটার জন্য আমি আপনাদেরকে সব করে দেখাতে পারছি না। পেঁয়াজ আপনারা দেখছেন আমরা চিকেনটা ই করে রেখেছি, উঠিয়ে রেখেছি। ভিউয়ার্স আমরা এখন আমাদের যে চিকেনটা, আমরা চিকেনটাকে আমাদের যে ইটা আছে, আমাদের পেঁয়াজটা পেঁয়াজটা আমরা সুন্দর করে ভেজে নেব। ভিউয়ার্স আমাদের অনেকখানি তেল আমাদের ইতে চলে গিয়েছে, ওই যে চিংড়ি মাছটা ভাজাতে অনেকটা শুকিয়ে এসেছে, তাই আমরা একটুখানি আপনারা যদি তেল দিতে মনে করেন, আমরা একটু তেল দিয়ে নিলে বোধ হয় ভালো হবে। অল্প একটু, এক চামচের মতো আমরা অল্প একটু তেল এখান থেকে একটু দিয়ে নিলাম। এখন এটা আমাদের ভাজা হতে যতক্ষণ সময় লাগে, আমরা পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমরা পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো, তাতে এটা তাড়াতাড়ি ভাজা হবে। আমরা পেঁয়াজটা মাঝখানে ভাজা হতে দিয়েছি আর টমেটোটা আমরা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটাও খুব অল্প গ্যাসে অল্প ইতে রান্না হয়ে যাবে। আমরা সাইডে দিয়ে টমেটো দিয়ে দিলাম আর মাঝখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের ভিতরে আমাদের পুরো হিটটা আমরা পাচ্ছি, সাইডে আমাদের টমেটোটা এট এ টাইম রান্না হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি, আমরা মানে 5-7 মিনিট অপেক্ষা করব। ভিউয়ার্স পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য তাহলে আমরা 7 মিনিটের মতো অপেক্ষা করছি, তারপর আমরা আমাদের বাকি যে মশলাগুলো আছে ওটা দিয়ে আমাদের ভুনা বাকি কাজটা কমপ্লিট করে ফেলবো। ভিউয়ার্স আমাদের পেঁয়াজ টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের যে বাকি যে মশলাগুলো আছে ওগুলো আমরা দিয়ে দিব। আমরা 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে একটু আর একটু দিয়ে দিলাম। আমরা এখন নেড়ে নেব, আমরা মশলাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নিই। তারপর আমরা আমাদের একে একে আমাদের সব, আমরা যেহেতু ফার্স্টে আমাদের যে চিংড়ি মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম এবং পেঁয়াজও লবণ দিয়েছিলাম, তাই আমরা 1/2 চামচের মতো লবণ দিয়ে নিলাম, আমরা বেশি লবণ দিব না। আর যদি আমাদের এখন তো লাস্টটা যখন আমরা টেস্ট করবো তখন যদি আমাদের লাগে তখন আমরা দিই। ভিউয়ার্স আমরা যেহেতু কাঁচামরিচ দুইটা দিয়ে দিয়েছি, আমরা 1/2 চামচের মতো হাফ চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে নিচ্ছি। হলুদ দিব আমরা 1 চিমটি, তারপর আমরা ধনে গুঁড়া যে জিরা গুঁড়া মিলানো আছে আমরা এটা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমরা এখন এটাকে একদম নিয়ে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ভিউয়ার্স এটা মশলাটা কষতে থাক, আমরা এটার উপরে দিয়ে আমরা আমাদের চিংড়ি মাছটা দিয়ে দিব। ভিউয়ার্স এখন আমরা আমাদের চিংড়ি মাছটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ মামুনি যাও, ওইদিকে যাও মা। ভিউয়ার্স আমরা এখন আমাদের চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। আমরা আমাদের চিংড়ি মাছ এই যে তেলটাও ছিল আমরা ওটাও দিয়ে দিলাম। এখন ভিউয়ার্স এটাই কিছুক্ষণ কষানো হতে থাক। আমরা এটার মধ্যে হালকা যতটুকু আমরা তেল দিয়েছিলাম অতটুকু পানি দিয়ে আমাদের অতটুকু পানি দিলেই হবে, আবার পানি না চাইলেও নাও দিতে পারি, যেহেতু আমাদের গ্যাস কম তাই আমরা এরকম আছে অল্প করে রান্না করলেই হয়ে যাবে।
ভিউয়ার্স আমরা একটু উল্টে দিচ্ছি, ওই পাশটা একটু ই হলো, আমরা এই পাশটা একটু ঝোলটা জানি কি হয়, সুন্দর হয়। ভিউয়ার্স আমরা এই মশলাটা সহ কিছুক্ষণ রাখি কষিয়ে নিই, তারপর আমরা হালকা একটু পানি দিয়ে আমাদের এটা রান্না হতে দিয়ে দেবো। ভিউয়ার্স তাহলে আমরা 5 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নিই। ভিউয়ার্স আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, আমরা কষিয়ে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যে টিপসটা সবসময় বলি যে ধনে পাতাটা আমরা রান্নার একেবারে লাস্টে দিব না, রান্না ঠিক মাঝামাঝি দিব। মাঝামাঝি দিলে যেটা হয়, একদম ঝোলের সাথে ধনে পাতার ঘ্রাণটা একবারে মিশে যায়। আর এই ধনে পাতাটা সিদ্ধ হওয়ার জন্য, এই কারিটার পুরাটা ঝোলই করার জন্য, কারি মানে ভুনাটার একটু ঝোলঝোল ভাবটা থাকার জন্য, এটাকে ভালো, চিংড়ি মাছটা ভালো করে কুক হওয়ার জন্য, আমরা 1 টেবিল স্পুনের মতো একটু পানি দিয়ে আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের চিংড়ি মাছটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এই পানিটা আমি দিলাম এই কারণে যে চিংড়ি মাছটা ভিতর থেকে ভালো মতো কুক হয়, এবং এবং আমাদের যে ধনে পাতাটা আমরা দিলাম, টমেটোটা দিলাম, সেটা জানি খুব ভালো মতো রান্না হয়ে আমাদের যে কারির যে ঝোলটা, আমাদের ভুনার যে ঝোলটা, এটার সাথে জানি ভালো মতো মিশে যায়। তারপরে আমরা এখনই তো আমাদের প্রায় রান্নার শেষ মুহূর্তে চলে এসেছে, যেহেতু ধনে পাতাটা হতে আর টমেটো হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমরা এখন এই আমাদের টেস্টিং সল্টটা আমরা এখন দিয়ে দিব। ভিউয়ার্স আপনারা টেস্টিং সল্ট দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি যেহেতু এটা আমার একটা চ্যানেলে আমি দেখাচ্ছি, তাই আমি টেস্টিং সল্টটা দিচ্ছি। কিন্তু বাসায় আমি আমার বাচ্চার জন্য যখন, বিশেষ করে স্পেশালি বাচ্চার জন্য যখন আমি রান্না করি, তখন আমি টেস্টিং সল্টটা যতটা সম্ভব অ্যাভয়েড করি। এটা যেহেতু বড় মানুষদের জন্য রান্না করছি, এর জন্য টেস্টিং সল্টটা আমি দিয়ে দিলাম। ভিউয়ার্স আমি একটু টেস্টিং সল্ট উপরে থেকে হালকা একটু ছিটিয়ে দিলাম, ব্যাস। এখন আমরা এটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আরও বেশিও রান্না করা যায়, যদি শুকিয়ে ফেলতে চাই আমি একবারে, তাহলে আমি এটাকে 15 মিনিটের মতো রাখবো, এই আছে। তো ভিউয়ার্স আমি এটা আপনাকে 10 মিনিটের আমি একটু কুক করি, এটাকে কুক করার পরে আমি আপনাদেরকে এটা ডেকোরেশন করে দেখাবো। ভিউয়ার্স তাহলে আমরা ডাইরেক্ট নামানোর সময় আপনাদেরকে একটু দেখাবো, আর ডাইরেক্ট ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আমরা 10 মিনিট অপেক্ষা করবো। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিংড়ি ভুনা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে 5টা চিংড়ি ভুনা করে দেখালাম আপনাদেরকে। ভিউয়ার্স আমাদের কুকিং প্রসেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং লাইক দিবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। এবং আমাদের ডিশগুলো আপনার আমরা যেই প্রসেসে তৈরি করি তা আপনাদের ভালো লাগে কি না তা প্লিজ প্লিজ অবশ্যই জানাবেন। আর ভিউয়ার্স বলার কিছু নাই, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটা যেন এভাবে দিন দিন যেমন সবাই বেশি বেশি সাবস্ক্রাইবার বাড়ছে, সবাই দেখছে, সবাই ভালো লাগছে, এরকম যেন দিন দিন আমার চ্যানেলটা হাঁটি হাঁটি পা পা করে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।